हेलो फ्रेंड, गुड मॉर्निंग। बरुण कुमार नमस्कार। सानमन कुमार बहुत सारा स्नेह भल पाइबार कौन मन पूरा फैमिली बाबरे आपन मन को बहुत बहुत स्वागत। आज ही गलान बुधवार आ समस्त जे जनता पूजा पाठ तांगर सरीथिबा न आमर भी पूजा पाठ सरलान आपन मन जे जनता पूजा पाठ करसन सरीथिबे न याडे नाचबो दम अछ तो पचड़े कैमरा थी नाचुचे छोटू छुआ हमने सब स्कूल ये ऑफिस फंक्शन स्कूल এটা সাথে মানে বয়সে পরিবার কাটি দিলি রাঁধুছে আমি ছুঁক লাগে তো আমি সহি আসবা তাপরে ফের আই নাই পার দিয়ালি পাক পাক সব পড়বার পূজা পাঠ হাটা নাই খাই পার সেটার লাগে আজ আজ অনা হবার কারণ বি অছে আজ মো মাসু শাশুর পুকে ধূপ মুখ আসছে সে আসুছন আজ ধূপ মো মাসি ঘরে বি আসবার লা মো মাসু শাশুর দেখিছ আপন মানে সান মাসি শাশু যেটাকে ব্রজানগরে রয়েছেন আসবার লা সেমানে সমস্তে কিন্তু তাঁর কারণ অর্জেন্ট পড়লা সে অলগা আড়ে গলে আহর খালি সে একলা আসছেন তাঁর ধূপ মুখামি আসুছন আইটা আজ আসুছন বাহারে ন বোধে মুই ফোন করলি নাই বাহারি দেই বাহারমি বলে কুলে মু রেডি হয়ে গেলে না মুন্ড টিকি ছড়াইছে আজ বহুত ময়লা হয়েছিল ন কেতে দিন হল মুন্ড নাই ছড়াই পারিতে ন এত দেখুন পাশলা বাল মনে বি দিশি গলা ন পুরা সবু আর রাঁধুছে সাধারে মুড় দিয়ে খালি ডালমা টিকে করিদেবা মুই তো সাধা খাইবি না গ্যাস ভুষা পুছলা পরে ডালমা আর রুটি লিহা খাই কিছু আসুন কারণ টিকে খাম পানি টিকে পিছে খানা পিনা লিহা হয়ে দেখু দেখু টাইম হয়ে গেল কেতে পৌঁছবে যে দেখুছে বাল কেবে শুখালে যে না মেলা করে উড়ছে না বাল মানে বহুত ঝরুছে ময়লা হয়েছিল না বহুত বললে বহুত ঝরছে বি বাল মানে এটা গোটে নয় ড্রেসটে এই কপড়াটা স্বাতি এনে সে পুনা ইথর নুহে সে দুই তিন থর আঘর যে পহলা থর যে সেথর এটা এনেছিল নেই না হল না এটা বর্ষে হয়ে যা ন বর্ষে হয়ে যা এটা এতকি বেলাটা এটা বর্ষে তো নাই নভেম্বর মাসে হ্যাঁ তো দোসরা সরলা আজ যাই যে হেতকি বেলাটা এটা নাই সে তার আগ্রহ এনেছিল হ্যাঁ বলে কিছু নেই নেই আর পহলা থর নেই যাই বর্ষে হবা এতর বনেকি রখি কপড়া লা বনেকি রখিছিলি এটা কপড়া মানে কিণিকি রখিথিব না বনে বনে হঠাৎ কেতলে এটা পিঁধি আসি আজ বাহার করেদেলি পিঁধিদেলি এটাকে দিয়ালি এটা ফের গ্রহণ করুছে বলছেন কেনতা কাণা হবা কেনতা কেতে এলে কাণা খানা পিনা সব সবুড়ে ইন্ডিয়ার সবুড়ে পড়বার কৌছেন কেনাড়ে বেশি কেনাড়ে কম ফি তো লাগবা না যাহা হলে বি সাইডে দিশবা আর দেখিকি না সব কলে যাইকি না সব জিনিস সতী রন্ধা ভড়া করছে এতে সরস্বতীর মা হলে এগার বাজি গলা না আমি আপনার সাথে কথা হচ্ছে ঠিক আছে মুই ফের আপনার সাথে পছে কথা হবি যা সাথে খুল দেব কে কাঁ কাঁ রন্ধা হবা মটন রন্ধা হচ্ছে আধার তো ডালমা আর কিছু খাস দেখমা যদি হবা বলে কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করবি টিকি ছাড়ি গেলে কথা হচ্ছে দেখুন এটা সরস্বতী মেয়ে ধীরে ধীরে যেদিন বন্ধালা মুই শুটিং করে নাই পারলি এই রবিবার দিন কা বন্ধালা বহুত ভিড় ছিল না আর এটা ছোটকে সেদিন ছোট নেই এতে তা দিয়ে বলেন এটা মঙ্গলবার দিন জলদি আসছি বলে সেদিন এটা বন্ধ হচ্ছে মহারাজকে দেখুন চেয়ারতে বসিকি বন্ধে হচ্ছে তলে বি নি বসবা এতে উৎপাদ আজকাল ছুঁ মানে হয়ে গেলেন যে কেহিকে কে নাই শুনবা দীপ ধূপা সব রেডি করা হয়েছিল সব করছে 100 টাকা দেওয়া লাগে মতো 500 টাকা দে তোকে বলছে উমুড়িয়া মারলা হেটা আর তারপরে এটা আমি আরও দিন বুধবার দিন ভিডিও এটা এটা চিকুকে এটা মুই আইসিলে ন মুই বি কিছু নাই খাইতে সরবর টিকে পিতলি খালি এটা ও চিকুকে এবার মুই ধূপ মুখাই দেউছে মোর মুন উঠিকি আগে আগে বসিলে মোর মুড় বুলালা ঠিয়া উঠলি বলে কে জানে হঠাৎ মোর মুন্ডটা কাহ লাগা আগে এটা বুলোছে বলে আইলে হেটা বসিকি পহলা মুখে মুখা দেলি আর ঠিয়া উঠিকি বন্ধা বি এবার দেখবে ফের ঠিয়া উঠলি আর তারপরে এটা মুই বি বন্ধাউছে কাঁ করমা ঘায়ে ঘায়ে এটা লাগছে বলে আজ মুই নয় ড্রেসটে পিঁধিছিলি ফাড়িদেলি এটা বনাইছিলি কহিছে ভিডিওরে আগে শুনবে আর তারপরে এটা মুই তাঁকর লাগে এটা গেঞ্জি তো নয় সেদিনে যেন পিন্ধছন সে গোটে কহেছন ন কাঁ গোটে সেটা মগাই দিয়েছিল অনলাইন থেকে পুন বলে এটা মুই তাঁকু দিয়ে দেছে এটা দেখুন আর সে বি মন লাগে শাড়ি এনেছেন আগে আপন মানে দেখবার লাগি পাইবে তারপরে ফটো টিকে উঠালো মুই কলে উহা নিয়ে দিলি আর করি বসে উহা টিকে দেখি ফটো টিকে উঠাবো কালি এটা আর তারপরে এটা তারপরে মতো শাড়ি এনে দিয়েছিল দেখুন গ্রিন কলর শাড়ি মোর গ্রিন কলর মোর পাখানা শাড়ি নাই বি থাই বোধে অলগা কল অলগা টাইপ ছিল এই ডিপ কলর নাই থাই
ଏନ୍ତାଟା ଶାଢ଼ୀ ଶାଢ଼ୀ ଗୁଟେ ଆଉ ଚୁଡ଼ି ଚୁଡ଼ି ନେ ବୋଲଛେ କାଣା କି ଟିକିଲି ଆଉ ସିନ୍ଦୁର ଆଣିଦେଇଥିଲା ଏଟା ଟିକିଲିଟା ତ ମତେ ବହୁତ ବଢ଼ିଆ କାମ ଦେଇଦେବା ତା ମି ଦାଦାର ଚଷମା ଥୋଇ ଦଉଛେ ରି ଚଷମା ଥୋଇ ଦଉଛେ ମି ଦାଦାର ତାର କେତେ ଭଲ ପାଇସି ତାର ମି ଦାଦା କେ କେତେ ଭଲ ପାଇସି ତାର ମି ଦାଦା କେ ସେ ବହୁତ ଭଲ ପାଇସି ସ୍କୁଲ ରୁ ଆଇଲା ସେ ଗାଧିକି ରେଡି ହେଇଗଲାନ ତାର ମି ଦାଦା ରେଡି ହଉଛେ ଖାଇବା ଭାତ ଚଷମା ଧୋଇ ସାରିଲା ଆଉ ସୁଟିଂ କରୁଥିଲେ ବୋଲି ମତେ ବିଢୁଥିଲା ଏଇଟା ଖାଇ ବସଲାନ ଆଉ ତିନି ଜଣ ବସିଛନ୍ ମିଦ ନିହା ଆସେ ମିଦ ଗୋଢା ଧୁଆ ଧୁଇ କରୁଥିଲା ହେଟା ତାପରେ ଖାଇ ମାନେ ଖାଇ ସାରିଲା ପରେ ମିଦ ବି ଖାଇ ବସବା ମିଦ ଆଉ ସ୍ୱାତି ବସସନ୍ ଖାଇ ଆଉ ଏଇଟା ସିଧା ରାତିର ଭିଡ଼ିଓ ହେ ମୁଇଁ ଆଉ ନେଇ କରିନ ଚିକୁ ପଳାଲି ରାତିରେ ଛଅ ସାଢ଼େ ଛଅ ବଜାକେ ଗଲେ ହେଟା ଆଉ ରିତ୍ ମୁଇଁ ଆପଣ ପୁନରେ ରାତି ଖାଇ ବସିଛନ୍ ରିତ୍ ଟେବୁଲେ ପୋପ ତଲେ ମୁଇଁ ଇଆଡ଼େ ଷ୍ଟୁଲ ଥି ଏ 9:22 ଥିଲା ନ ଏଇଟା ମୁଇଁ ଭେଣି ଭଜା ରୁଟି ଖାଉଛେ ଆଉ ଏମାନେ ଅଲଗା କାଣା କାଣା ଖାଉଛନ୍ ସନ୍ଧ୍ୟା ହେଇଗଲାନ ଆଉ ସନ୍ଧ୍ୟା କାଣା ରାତି 9 ବାଜିଲାନ ଗଡ଼ି 9:10 ହବା ନିଆ ହୁଏ ଏ ଫୋନ୍ ଥି ଦିଶବାକେ ହଁ ପୁରା 9:10 ଆଗେ ଓଲଟାଲେ ହବା କେନ୍ତା ଦେଖାସନ୍ ଯେ ଉଲଟାଲେ ହେଇଗଲା 9:10 ହବା କେନ୍ତା ଉଲଟା ହେସି ବସୁଛେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବେ ନାଇଟି ପିନ୍ଧିଲାନ ପ୍ରାୟ ଖାନା ପିନା ସରିଗଲାନ ଆମେ ଆମେ ଖାଇଦେଲୁ ନ ସମସ୍ତେ ମୁଇଁ ସନ୍ଧ୍ୟାରେ କିଛି ନାଇଁ ଖାଇ ଏକା ସାଙ୍ଗେ ରୁଟି ଖାଇଦେଲି ଆଉ ମୁଇଁ ରିତ ଆଉ କୁନ୍ କୁନ୍ ଏକା ସାଙ୍ଗେ ମୁଇଁ ନ ସେ ସେନ ସେ ସେନ ନା ଖାଇ ବସିଥିଲୁ ଆଉ ଇ ଖାଇବେ ବେଶ ଘରେ ଖାଇଲାନ ଶେଖର ସ୍ୱାତି ବି ଆଜି ଖାଇଲାନ ଇ ନେହା ଖାନ୍ ଅବେଶରୁ ଲେଟ୍ ଖାଇଲେ ଅଛନ୍ ବସିଛନ୍ ରୁମ୍ରେ ବେଶୀ ଲେଟ୍ ନାଇଁ ଲେଟ୍ ବୋଲେ ହେନ୍ତା ଆସିଲେ ଛୋଟୁ ବି ନିହା ଖାଏ ମିଦ ବି ନିହା ଖାଏ ଆଉ କେତେଜଣ ଖାଲି ବାକି ଅଛନ୍ ଆମର୍କେ ଯେତେବେଳେ ଯାହାକେ ଭୋଗ ହେଲା ଆମେ ଖାଇଦେସୁଁ ହେନ୍ତା ନେଇକି ସେ ଖାଇବା ସେ ଖାଇବା ବୋଲି ଆଉ ହେବା ବୋଲେ ଲାଉର ରେସିପି ଟିକେ ଜଷ୍ଟ ଟିକେ ହାଲକା ଫୁଲକା କରାହଉଛେ ଦେଖାବି ଭାବୁଛେଁ ଦେଖଉଛେଁ କାଣା ଦେଖୁଛେଁ ହେବା ବୋଲେ ଦେଖାବି ସେୟାର କରିବି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ ଛୋଟିଆଟା ଭିଡ଼ିଓ ହେବା ଆଜି ମୋର ଦିଅର ଆସିଥିଲେ ଧୂପ ମାଖି ଟିକେ ନା ସୁଟିଂ କରିଛେ ହେଟା ବି ଦେବି ଆପଣଙ୍କୁ ସରସ୍ୱତୀ ଛୋଟୁକେ ମଖାଲା କିନ୍ତୁ ରିତ୍ ମିତ୍କେ ମଖାଲା ହେଲେ ସୁଟିଂ କର ସେଇଦିନ ମଖାଲା ରବିବାର ଦିନ ସୁଟିଂ କରବାର ଲୋକ କିଏ ନେତେ ହେଥିଲେ ନି କରାହି ଆଉ ଛୋଟର ଟିକେ ପାଖେ ଅଛେ ସେ ଦେଖାବି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ ଆଉ ଏଇଟା ମଖାଲାଟା ଦେଖୁ କେତେ ବଡ଼ ଭିଡ଼ିଓ ହେବା କାରଣ ମିନିମମ 9-10 ମିନିଟ ଭିଡ଼ିଓ ନାଇଁ ହେଲେ ଛାଡ଼ବାର ଲାଗି ବି ଇଚ୍ଛା ନାଇଁ ଲାଗେ ଗାଁ ଗାଁ କାଣା ଗୋଟେ କହିବି ବୋଲି ଭୁଲି ଯାଇଛି ଆପଣଙ୍କୁ ବହୁତ ଲୋକ ଆଜି ଚିକେନ ମଟନ ରନ୍ଧା ହେଇଛି ହେଥିଲେ କହୁଛେ ମୁଇଁ ତ ଏନ୍ତା କାର୍ତ୍ତିକ ମାସ ଯେ ନାଇଁ ଖାଇବା ବାକି ଘରେ ଯିଏ ଯେନ୍ତା ଖାଉଛନ୍ ଟିକେ ଛାଡ଼ିକି ଆମେ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ କଥା ହଉଛେ ଇଏ ହଲି ଯାଉଥିଲା ତ ଷ୍ଟପ୍ କରିଦେଲି ହଁ ଚିକେନ ମଟନ ମୋତେ ନା ମାଛ ମାଂସ ଏତେ ସୌକିନ ହୁଏ ଚିକେନ ଚିକେନ ତ ମୋର ଜୀବନ୍ତି ମୁଇଁ ନେଇ ଛୁଇଁ ବିଶ୍ୱାସ କରିବେ କି କିଏ ଆନି ମୋର ଜୀବନ୍ତି ମୁଇଁ କେବେ ଚିକେନ କେନ୍ଦ୍ରଟା ମୁଇଁ ନେଇ ଛୁଇଁ ଲେକିନ୍ ମୋତେ କମେଣ୍ଟ ଆସିଥିଲା ତମେ ଚିକେନ ଖାଇକି ଏନ୍ତା ମୋଟା ହେଇଛ ବୋଲି ଖରାପ ଲାଗ୍ଲା ସେ ଟାଇମ୍ରେ ବହୁତ ଦିନ ହେଇଗଲାନ ମୁଇଁ କହିବି କହିବି ବୋଲି ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭିଡ଼ିଓରେ କହିଲି ନା ଆପଣଙ୍କୁ ଜଣାବି ବୋଲି ମୁଁ ନାଇଁ ଜଣେଇ ପାରୁଥେ ଆଜି ଟିକେ କହିଦେସି ବୋଲି ଫେର୍ ଚିକେନ ମଟନର କଥା ପଡ଼ିଲା ତ ଏଥିର୍ଲାଗି ମଟନ୍ ଖାଉଥିଲି ମଟନ୍ ବି ଛାଡ଼ିଦେଲି ନ ମାଛ ଆଉ ଚିଙ୍ଗୁଡ଼ି ଟିକେ ଖାଇସି ହେଟା ବି ଇଚ୍ଛା ନାହିଁ କେତେବେଳେ କେନା ଟିକେ ଅଧେ ଖାଇସି ହେନ୍ତା ପୁରା ଖାଇବି ମୋତେ ସୌଖୀ ଅଛେ ବୋଲି ନାହିଁ ହେନ୍ତା ମୋର ସୌଖୀଟା ଅଲଗା ଅଲଗା ଜିନିଷ ହେ ନୁନିଆ ଜିନିଷ ଚଟପଟି ଏନ୍ତା ସବୁ ଜିନିଷ ହେ ନହେଲେ ଏଇ ମାଛ ମାଂସ ମୋର ବିଲକୁଲ ସୌକିନ ନୁହେଁ ମୁଇଁ ମାଛ ମାଂସ ଲାଗି ମୋଟା ନାଇଁ ହେଇ ମୋର କେମିତି ଲାଗି ହେଇଛେ ଭଗବାନଙ୍କୁ ଜଣା ଯାହା ଖାଇଲେ ତ ଦିହି ଲାଗିଯାଉଛେ ନାଇଁ ଖାଇଲେ ବି ଦିହି ଲାଗୁଛେ ଖାଇଲେ ବି ଦିହି ଲାଗୁଛେ ଆଣ୍ଠୁ ପେନ୍ ହେଲାନ ଯେମିତି ଲାଗି କି ମୋଟା ଆଣ୍ଠୁ ଯେନ୍ତାକି ଚଲା ବୁଲା କଲାବେଳେ ମୋତେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛେ ଏକ୍ସରସାଇଜ୍ କଲାବେଳକେ ବସି ବସି ଯେନ୍ଟା ମୁଇଁ ପାରୁଛେ କରୁଛେ ୟୋଗା ଲେକିନ୍ ବେଶିକରି ଉତ୍ରିକି ତଲ୍କେ ସକାଳୁ ପାହାଁଚା ପାହାଁଚା ମୋତେ ଇଏ ଲାଗ୍ସି ଉଠିକିନା ଅନ୍ଧାରୁ ଏବେ ଅନ୍ଧାରୁ ଉଠିକି ଚାଲିଲେ ଭଲ ଲାଗ୍ବା ଶୀତ ପଡ଼ିଲାନ ସାଲସୁଲା ଉଠିକିନା ସକାଳୁ ଚାଲିଲେ ବି ଭଲ ଲାଗ୍ବା ଚେଷ୍ଟା କର୍ମା ଉଠ୍ବାର୍ ଲାଗି ସକାଳୁ ସ୍ୱାତିଗଡ଼କେ ବହୁତ ଭିଡ଼ ସ୍ୱାତିଗଡ଼ ନାଇଁ ହେଲେ ଏକଲା ବାହାରେ ଯେନ୍ କୁକୁରମାନେ ଗାଈମାନେ ବୁଡ଼ୁଛନ୍ ନା ଡର ଲାଗ୍ସି ମୋର ଶାଶୁ କେନ ଥରେ ଏନ୍ତା ଗାଈଟେ ମାରିଦେଇଥିଲା ଦେଖୁନ୍ କେନାଡ଼ କଥା କେନାଡ଼ ମୁଇଁ ହେଇଦେଉଛେ ଗପ ଆଉ ଘେ କହମା ଚିକେନ ମଟନ୍ ବୋଲେ ଆପଣମାନେ ଯେନ୍ମାନେ ମୋତେ ବହୁତ ଭଲସେ ଜାଣିଥିବେ ସେମାନେ କେବେ ବି ହେନ୍ତା କମେଣ୍ଟ ନାଇଁ କରନ୍ ଚିକେନ ମଟନ୍ ଖାଇକି ତୁଇ ମୋଟା ହେଇଥିବୁ ବୋଲି ଆଉ ମୁଁ କେବେ ବି ନାଇଁ ଖାଇ ଆଜ ତକ୍ ମୋର ଜୀବନ୍ତି ମୁଇଁ ଚିକେନ ଥରେ ନ ମୋର ପୁଅକେ ଖୁଆଇଥିଲି ଛୁଇଁକିନା ମୁଇଁ ନହେଲେ ଆଜ ତକ୍ ନିହା ଛୁଏଁ ବି କେବେ ବି ଚିକେନ ନାଇଁ ଛୁଏଁ ମୋତେ ବହୁତ ଅସ୍କର ଲାଗ୍ସି ଚିକେନ ଖୁଆଇବାର ଲାଗି ସବ କହୁଛେ
ବହୁତ ଅସ୍କର ଲାଗ୍ସି ଚିକେନ୍ ଛୁଇଁବାର୍ ଲାଗି। ବୋଲେ ଅଣ୍ଡା ଖାଇଛେ ଝିଅ ବୋଲେ ଖାଇଛେ, ବିହା ହେଲା ପରେ ଥରେ ଅଧେ ଖାଇଥିବି ଆଉ ତାପରେ ନାଇଁ ବି ଖାଇ, କାରଣ ଯେ ବ୍ରତ ବନ୍ଧାଲେ ମୋତେ ସଦସା ବ୍ରତ ଆସନ ସାର ମୁଇଁ ସଦସା ବ୍ରତ କଲି ବୋଲେ ମୁଇଁ ହେଥିଲାଗି ଅଣ୍ଡା ବି ବେଶୀ ଦିନ ନାଇଁ ଖାଇ, ବହୁତ କମ୍ ଅଣ୍ଡା ଖାଇଛେ ମୁଇଁ ବିହା ପରେ। ମୁଁ ଅଣ୍ଡା ଖାଉଥିଲି ଲେକିନ୍ ଚିକେନ୍ ମୁଇଁ କେବେ ନାଇଁ ଖାଏ। ଆଉ 20 ବରଷ ହେଇଯିବା ମୁଇଁ ଅଣ୍ଡା କେନ୍ଦ୍ରା ଯେ ମୋର ମୁହେଁ ନିହା ଦିଏ କି ଆଜ ତକ ନିହା ଖାଏ ବ୍ରତ ବାନ୍ଧିଲା ଦିନ, ଏମାନେ ସମସ୍ତେ ଖାଇସନ୍ ମୁଇଁ ଖାଲି ନାଇଁ ଖାଇ। ଅଣ୍ଡା ଚିକେନ୍ ତ ଜୀବନ୍ତି କେବେ ନାଇଁ ଖାଇ, ଆମର ଘରକେ ଚିକେନ୍ କେନ୍ଦ୍ରା ନେଇ ଆସୁଛେ ସାନଥିଲା ହେଲେ ଆମେ ଚିକେନ୍ ଗୋଟେ ଜିନିଷ ବୋଲି ନେଇଯାନ୍ତି ପୁନ୍ ପୁନ୍ ଘରେ କାହିଁ ମ୍ୟାଟ୍ରିକ ଆମେ ସମ୍ବଲପୁରରେ ରହିଲାକେ ସେମାନେ ଯାଇଛନ୍ ଚିକେନ୍ ବୋଲି ଗୋଟେ ଅଛେ ଜିନିଷଟେ ରନ୍ଧା ହେସି ଖାଇସନ୍ ବୋଲି ହେଟା ବି ନେଇ ଯାଆନ୍ତି କାଁ କରବୁ। ଏବେ ଟିକେ କଥା ହଉଛେ, ଚାଲୁନ୍ ଟିକେ କାଣା ସୁଟିଂ ଟିକେ କର୍ମା ଯଦି ହେବା ବୋଲେ ଫେର୍ କଥା ହଉଛେ। ଚାଲୁ କଢ଼େଇ ବସାମା, ଟିକେ ବାଗେ ତେଲ ଦମା, ସେ ଲୁହା କଢ଼େଇ ଯେନ୍ତାକି ଇ କରସନ୍ ମୁଇଁ ଆପଣଙ୍କୁ ବତେଇଥିଲି ହେଇଟା। ଚାଲୁ ଫୁଟଣ ପକେଇଦମା, ଫୁଟଣ ପକାଲା ପରେ ସେଥିରେ ରସୁଣ ଆଉ କଞ୍ଚାମର୍ଚାକେ ଠେସି ଦିଆ ହେଇଛେ, ଦେଖୁନ୍ ରସୁଣକେ ଠେସି ଦିଆ ହେଇଛେ, କଞ୍ଚାମର୍ଚାକେ ଟିକେ ପକେଇଦମା ଆଉ ନହେଲେ ରସୁଣକେ କାଟିଦେଲେ ବି ହେବା ଯେନ୍ତା ସୁବିଧା, ଠେସି ଦେଲେ ଟିକେ ବାସ୍ନାଟା ଭଲ୍ ଆସି, କାଟିଲେ ବି ଚଲ୍ବା ହେନ୍ତା କିଛି ମାନେ ନେନ। ଅଦାକେ ବି ଟିକେ କୁଟି ଦିଆ ହେଇଛେ, ସବୁଟା ଦିଆ ହେଇଛେ ସେଥିରେ। ଆଉ ତାର୍ପରେ ଏଇଟା ଫୋନ୍ ରିଙ୍ଗ୍ ହଉଛେ ସେଆଡ଼େ ଶୁଭୁଥିବା, ହେଥିଲାଗି ଏତ୍କି ମାଇଣ୍ଡ ନାଇଁ କର୍ବେ, ହେନ୍ତା ଭଏସ୍ ତ ଆମର୍ ତ ବଡ଼ ଫ୍ୟାମିଲି ନା, କେତେ ଏକଲା ଭଏସ୍ ଦେମି ବୋଇଲେ ବି ନାଇଁ ହୁଏ, ଯିଏ ହେଲେ ଯିଏ ହେଲେ ଜଣେ ଜଣେ ଥିସନ୍। ମୋର ଭିଡ଼ିଓ ମାନେ ଟିକେ ଲେଟ୍ ହେଇଯାଉଛେ ଛାଡ଼ବାର୍ ଲାଗି, ଆଉ କାଁ କର୍ମା ସବୁଟା ଲେଟ୍ ହେଉଛେ ସବୁ ଜିନିଷ। ତାର୍ପରେ ହେଇତି ଏକା ହଲ୍ଦି ଦେଇଦେମା, ଟିକେ ଭାଜି ହେଇଗଲା ନା ଦେଖୁନ୍, ଆଉ ବହୁତ ସିମ୍ପୁଲ୍ ଆକାରରେ କରାହେଇଛେ, କିଛି ବେଶୀ କିଛି ନାଇଁ ଦେଇ, ଖାଲି ମସଲା ଗୁଣ୍ଡ ଟିକେ ଖାଲି ଦେଇକି କରାହେଇଛେ। ଏଇଟା ହଲ୍ଦି ଗୁଣ୍ଡ ଦିଆହେଲା, ହଲ୍ଦି ଗୁଣ୍ଡ ଦେଲା ପରେ ଲାଉକେ ଦେଇଦେମା, ଯେତେ ଦରକାର ବେଶୀ କଟା ହେଇଥିଲା ତ ଏକଲା ତ ଖାଇବେ କାଁ କର୍ମା, ବେଶୀ କଲେ ରହିଯାଏସି, ଗରମ ଗରମ କରିକି ଖାଇଲେ ପଛେ ଲାଭ ଅଛେ। ଆଉ ତାକେ ଢାପି ଢାପିକି ଢାପି ଢାପିକି ସନ୍ତଲି ଦେମା, ଆପେ ଆପେ ପାଣି ବାହାରିବା, ପାଣି ଦେବା ଲାଗି ନାଇଁ ପଡ଼େ, ଲୁଣ ଦେଲେ ଲୁଣରୁ ଆପେ ଆପେ ପାଣି ଲାଉରେ ଜହ୍ନରେ ପାଣି ବାହାରି ଆସି, ହେନ୍ତା ହିଁ ପରିବା ମାନଙ୍କୁ। ଆଉ ଦେଖୁନ୍ ଲୁଣ ଲଗେଇଦେମା, ଆଉ ପଛେ କା ଲୁଣ ଲଗାହେଇଛି, ଆଗରୁ ଦେଲେ ପାଣି ବାହାରିବା ବୋଲି ହେତେ ଲାଗି ନାଇଁ ଲଗାଏ, ଢାପି ଢାପିକିନା ଶୁଖା ଶୁଖା ଭାଜିଦେମା। ଆଉ ମସଲା ଗୁଣ୍ଡ ଦେଖୁନ୍ ଦିଆହେଲା ଏଥିରେ, ଜଷ୍ଟ ଗୋଟେ ଗୁଣ୍ଡ ଟିକେ, ଆଉ ତାର୍ପରେ ତାର୍ପରେ ଏଇଟା ଜହ୍ନି ହେଇଗଲା, ହେନ୍ତା ଶୁଖା ଶୁଖା ହେଇ ରହବା, ପାଣି ଦେଇ ନେଲା ଲାଗେ। ଆଜିର ଭିଡ଼ିଓ ବେଶୀ ଲମ୍ବା ନାଇଁନ, ଲମ୍ବା ଅଛେ ନାଇଁନ କହୁଛେ, ଲମ୍ବା ଅଛେ, ଦେଖୁନ୍ କେତେ ଦୂର ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗ୍ବା କାଣା ଲାଗ୍ବା ଆପଣମାନେ ବି କହିପାରିବେ। ସେଟା ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରିବାଟା ଭୁଲିବେ ନାହିଁ, ଯେନ୍ମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ ନାଇଁ କରି ପ୍ଲିଜ୍ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରୁନ୍, ବହୁତ ସାରା ଭଲ ପାଇବାଟା ଦେଉ। ଲାଉ ସନ୍ତଲା ସନ୍ତଲା ହିଁ କହାହେବା, କେନ୍ତା ଲାଗ୍ଲା ଯେ ସେୟାର କମେଣ୍ଟରେ ଜଣାବେ, ସିମ୍ପୁଲଟା ଏନ୍ତା ଦେହ ପକ୍ଷେ ଭଲ୍ ହେ। ଠିକ୍ ଅଛେ, ରହୁଛେ।